গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্কের ধরন নির্ধারণ করতে ঢাকা আসে মার্কিন প্রতিনিধি দল। সেই দলে আছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার, ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। একদিন পর প্রতিনিধি দলে যুক্ত হন মার্কিন রাষ্ট্রপতির বিশেষ সহকারী ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাক। তিন দিনের সফরের প্রথম দিনেই বিএনপির সাথে রুদ্ধদ্বার বৈঠক করে দলটি। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, বন ও পরিবেশ মন্ত্রী সাফার হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিনের সঙ্গেও বৈঠক করে দলটি। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ অন্যদের সঙ্গেও বৈঠক করেন প্রতিনিধি দলের নেতারা। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক হয়। পরে হাসান মাহমুদ জানান, আমরা একসঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করে সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টির আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠক শেষে ঢাকায় মার্কিন দূতাবাস এক পৃথক বার্তায় জানায়, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম ও বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশ কাজ করতে আগ্রহী। তাতে আরও বলা হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৫টি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যা বাংলাদেশ অনুসরণ করবে। যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রাশেদ চৌধুরীর প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মার্কিন প্রতিনিধি দলের কাছে উত্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি মার্কিন বিচার বিভাগের অধীনে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে তিন মার্কিন কর্মকর্তার এই সফর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি দিয়েছেন তা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাহমুদ সোহেল, কালবেলা।